নমস্কার, আপনারা দেখছেন টিআই বাংলা, আমি সুমনা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। ডক্টর বিধা চন্দ্র রায়ের আজ পালিত হলো জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস। বাড়ির ভেতরে উনুন জ্বলে ঘুমানোর ফলে মৃত্যু হলো একজনের, অসুস্থ পাঁচজন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই চলছে জোর কদমে প্রত্যেক রাজনৈতিক দলের প্রচার। বাড়ির ভেতরে উনুন জ্বেলে ঘুমানোর ফলে মৃত্যু হলো একজনের এবং অসুস্থ পাঁচজন। ঘটনাটি ঘটে আসানসোলের মহিশিলা অরবিন্দপল্লী এলাকায়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পশ্চিম বর্ধমানের আসানসোলে বাড়ির ভেতরে উনুন জ্বেলে ঘুমানোর জেরে অচৈতন্য হয়ে গুরুতর অসুস্থ পাঁচ, মৃত একটি। ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশিলার অরবিন্দপল্লী এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মহিশিলার অরবিন্দপল্লী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন জ্যোৎস্না পাল ও তার পরিবার। তারা এলাকায় রুটি তরকারি বিক্রির ব্যবসা চালাতেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাতে রুটি বানানোর উনুনটি রুমের ভেতরেই নিয়ে ঘুমিয়েছিলেন পরিবারের সকলে। এদিন পরিবারটি উঠতে দেরি হওয়ায় প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পরিবারের সকলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সকলেই অচৈতন্য অবস্থাতেই ছিলেন, ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। অসুস্থদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলেও ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খালি বিয়েটা স্পট হয়ে গেছে, বড় মেয়ে, বড় মেয়েটা, বাচ্চা মেয়েটা, বড় মেয়ে, বড় মেয়েটা স্পট হয়ে গেছে, এটা মারা গেছে। রাত্রিবেলায় বাড়ির ভিতরে তালা ফালা বন্ধ, দরজা বন্ধ করে জানলা বন্ধ করা ছিল। ওদের এই রুটি ব্যবসা করতো, ঠেলাতে করে ঠেমুল তোলে রুটি বিক্রি করতো। যে রাত্রিবেলায় কোনো কারণে মনে ওরা চুলোটা, জ্বলন্ত চুলোটা বাড়ির মধ্যে রেখেছে, দরজা জানলা বন্ধ করা। সকালে যখন এরা ডাকাডাকি করে দরজা খুলে না, তারপর পুলিশকে ফোন করা হয়। পুলিশকে ফোন করার পর দরজা ভাঙা হয়, ভেঙে পরে দেখে সব সেন্সলেস হয়ে মানে পড়ে আছে বাড়ির মধ্যে। পুলিশে এসে আবার ওদিকে নিয়ে হাসপাতালে অ্যাডমিট করতে নিয়ে গেল। তার মধ্যে বোধ হয় মারা গেছে। ওর ভদ্রমহিলা কি নাম যে মারা গেছে, কী পাল, রিঙ্কু পাল, ওর ওর বড় মেয়ে, সে মারা গেছে। কজন মেম্বার ছিল? ওরা পাঁচজন। পাঁচজনের বাড়ি মালিকের নাম কী আছে? বাড়ি ওর এটা ওরা তো ভাড়া থাকে, উত্তম উত্তমের বাড়িতে ভাড়া থাকে। আজ পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস। আসানসোল পৌর নিগমের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অনেকে। আমাদের এমএমআইসি গুরুদাস দাদা, এই ভাই কাউন্সিলর শ্রী দিলীপ বড়াল মহাশয় শ্রদ্ধা জানাচ্ছে। তারপরে একমাত্র বিধানচন্দ্র রায় করেছিলেন, তাই সেদিন দেশবন্ধু চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী বলেছিলেন যে মহামানব না হলে এরকম ভাবে কেউ একই দিনে জন্মগ্রহণ একই দিনে মৃত্যুবরণ করতে পারেন না। আমরা গর্ববোধ পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে, সারা পৃথিবী নয় সারা বিশ্বে যার নাম এক অক্ষরে সবাই জানে, বিধানচন্দ্র রায়, যিনি এমআরসিপি এপারসিএ একসঙ্গে করে এসেছিলেন। মাত্র 1200 টাকা সম্বল করে যিনি বিলেতে গিয়ে একসঙ্গে এই ডিগ্রি অর্জন করে এসে সারা পৃথিবীতে ডাক্তারিতে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীকালে ভারত গড়ার স্বপ্ন দেখলেন,
মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, লাল বাহাদুর শাস্ত্রী, জন কেনেডি, ব্রিটেনের প্রধানমন্ত্রী, এই সমস্ত মানুষজন ছিল তার রোগী। জন্মদিন নয় আজকে আমাদের ডক্টরস ডে। তো এখনই আমরা একজন ডক্টরসকে সম্মানিত করতে পেরে নিজেদের ধন্যবাদ জানাই। কল্যাণপুর ওয়েলফেয়ার সোসাইটি এবং কর্পোরেশনের সহযোগিতায় প্রত্যেকবার এই দিনটিতে আমরা ওনাকে স্মরণ করে থাকি। আপনারা জানেন বিভিন্ন মনীষীর মূর্তি আসানসোলে আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই প্রত্যেক মনীষীকে। তো আজকের এই দিনটি আপনারা জানেন যার হাত ধরে কল্যাণী দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর যে প্ল্যানিং ব্যাপারটা ওনার মাথায় ছিল, প্রতিটি জায়গায় হাউসিং এর কথা শুনলেন। আজ পহেলা জুলাই, আজ পালিত হলো বিশ্ব ডক্টর দিবস। এই উপলক্ষে বারাবণী যুব শক্তির পক্ষ থেকে ডাক্তারদের সংবর্ধনা প্রদান করা হলো। বারাবণী কেলেজোড়া হাসপাতালে উপস্থিত ছিলেন যুব শক্তির কর্ণধার বরুণ তেওয়ারি সহ অনেকেই। সভাপতি, আজ আপনাদের আপনাদেরকে একটু সম্বর্ধনা জানাব। সামনে দাঁড়িয়ে করে হাত খালি এইভাবে আমাদের সাথে থাকুন, আপনারা আমাদের করুন না ধরো একটু। প্রথমেই জানাই আজকে ইন্টারন্যাশনাল ডক্টর ডেতে সমস্ত চিকিৎসকদের, যাদেরকে সমাজের একটা অংশের ভগবান মেনে মানা হয়, অনেক অনেক শুভেচ্ছা সমস্ত ডাক্তারদেরকে। আর আজকে আমরা কেলাজোড়া হসপিটালে এসে এখানকার ডক্টরদেরকে শুভেচ্ছা জানালাম ডক্টর ডে, ফুলের স্তবক, কিছু উপহার, মিষ্টির প্যাকেট তুলে দেবে। কতগুলোকে দেওয়া হচ্ছে মোটামুটি এখন? যতগুলো ডাক্তার আছে ডাক্তার ডে, এর বাইরেও কি আপনারা? এর বাইরে আরও সমাজের কিছু ডাক্তার আছে এখানে, মানে আমাদের আশেপাশে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, প্রতিবাদে নামল বিধায়ক অগ্নিমিত্র পাল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, প্রতিবাদে নামল বিধায়ক অগ্নিমিত্র পাল। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া এলাকায় প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থী সন্তোষ গুই ও টুম্পা সেনকে হুমকি দেয় তৃণমূল প্রার্থীরা বলেই অভিযোগ। মারধর করে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ তুলে কাঁটাবেড়িয়া এলাকায় বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পাল। তিনি সাফ জানিয়ে দেন যারা তাদের প্রার্থীদের ওপরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে থানা ঘেরাও করবে, আন্দোলনে নামবেন। গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখানে আমাদের প্রার্থী সন্তোষ গুই, তাকে এখানকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট সুজিত মুখার্জি সে এসে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে এসে তাকে মার দিয়েছে, মেরেছে। তার স্ত্রী, তার দেড় মাসের বাচ্চা, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, তার বয়স্ক মা, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। এবং কারণটা যদি জানতে চান যে কিসের জন্য, ফ্ল্যাগ লাগাচ্ছিল বোধহয়। ফ্ল্যাগ কেন লাগাচ্ছে? বিজেপির ফ্ল্যাগ কেন লাগাবে? এখানে আমরা ফ্ল্যাগ লাগাতে দেব না, এখানে বিরোধীদের কোনো রকম কোনো কিছু আমরা করতে দেব না। তার সাকরে, তার নাম কি সাকরেদের? দিনেশ কর্মকার, সে বলছে এখানে কোনো বিরোধীদের কোনো অ্যাকশন হবে না। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। প্রত্যেক দলই নিজেদের প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। বারাবণী বিধানসভার শালানপুর ব্লকে দেখা গেল সিপিএম প্রার্থীদের প্রচার। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী ও দলীয় কর্মীরা।
পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার শালানপুর ব্লকের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে 15 নম্বর জেলা পরিষদ আসনে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম এর প্রার্থী সিপ্রা মুখার্জি শনিবার দিন সদস্য প্রার্থী ও সমিতি প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। এদিন তিনি শালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামিরকুড়ি, আজিতেশ নগর এবং লেফট ব্যাংক সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন। এদিন প্রার্থী শিপ্রা মুখার্জি বলেন, বামফ্রন্টের পক্ষ থেকে ঘরে ঘরে প্রচার শুরু হয়ে গেছে, সব জায়গাতেই মানুষ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনাদের প্রচার কোন অঞ্চলে করছেন, প্রার্থীদের নিয়ে এবং কেমন সাড়া পাচ্ছেন? দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট, 15 নম্বর আমার জেলা পরিষদ। আমি আজ এখন পৌঁছেছি জামিরকুড়ি গ্রামে। জামিরকুড়ি গ্রামে প্রচার চলছে, আমাদের প্রচার এমনিও চলছে, ঘর ঘর মানুষের সঙ্গে ব্যান্ড টু ব্যান্ড কন্ট্যাক্ট চলছে, সাড়া খুব ভালো পাচ্ছি সব জায়গাতে, শুধু এখানে নয়। আমি আল্লাডি গ্রাম পঞ্চায়েত ঘুরেছি, আমি রুকনানপুর ঘুরেছি, আমি জিতপুর ঘুরেছি, আমি জিমারের কিছুটা অংশ ঘুরেছি, প্রত্যেক জায়গায় মানুষের সাড়া খুব ভালো। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।